স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে অ্যাপ্লিকেশনের চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন করতে আপনাদের এ টু জেড যতগুলো তথ্য লাগবে সবগুলো তথ্য আজকের ভিডিওতে আপনারা পাবেন। এই হাঙ্গেরি হচ্ছে সেন্ট্রাল ইউরোপের একটি দেশ যেটার রাজধানী হচ্ছে বুদাপেস্ট। এই স্কলারশিপের মাধ্যমে যদি আপনি হাঙ্গেরিতে স্টাডি করেন তাহলে আপনি ইউরোপের মতো কান্ট্রিতে ব্যাচেলর মাস্টার্স অথবা পিএইচডি করার মতো একটা সুযোগ পাবেন। তাহলে কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিওটি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওস যদি চলে আসে তাহলে আপনি সহজেই পেতে পারেন। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপটা আসলে কি? বেসিক্যালি এটা ফুল ফান্ডেড স্কলারশিপ যেটার মাধ্যমে আপনি সেন্ট্রাল ইউরোপের একটা কান্ট্রি যেটাকে হাঙ্গেরি বলা হয় সেই দেশে আপনি স্টাডি করতে পারবেন এবং সেটা সম্পূর্ণ ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে। এবং এই স্কলারশিপের মাধ্যমে আপনি ব্যাচেলর মাস্টার্স এমনকি পিএইচডি করতে পারবেন। এবং আরেকটা স্পেশাল প্রোগ্রাম আছে স্পেশালি হাঙ্গেরিয়ান এডুকেশন সিস্টেমের মধ্যে যেটাকে বলা হয় ওয়ান টিয়ার মাস্টার্স, অর্থাৎ এমন একটা প্রোগ্রাম যেটা হচ্ছে ব্যাচেলর এবং মাস্টার্স দুটা মিলে একটি প্রোগ্রাম। অর্থাৎ আপনারা যারা এইচএসসি পাশ করবেন বা এইচএসসি গ্র্যাজুয়েশন করেছে তারা এই প্রোগ্রামে স্টাডি করতে পারবে। স্পেশালি এটা হচ্ছে সাধারণত স্পেসিফিক কিছু স্টাডি রিলেটেড প্রোগ্রাম আছে যেগুলো মেডিসিন, ফার্মাসি, ডেন্টিস্ট্রি অথবা আর্কিটেকচার, ল, ভেটেরিনারি সার্জারি অথবা ফরেস্ট্রি ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা স্টাডি করতে চায় তারা এই ওয়ান টিয়ার মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই স্কলারশিপের সার্কুলারটি হয় ডিসেম্বরে এবং এই স্কলারশিপের ডেডলাইন হচ্ছে জানুয়ারির 15 তারিখ। অর্থাৎ জানুয়ারির 15 তারিখের মধ্যে আপনাদেরকে সমস্ত অনলাইন প্রসিডিউর থেকে শুরু করে হার্ড কপি সাবমিশন সব কিছু জানুয়ারির 15 তারিখের মধ্যে করতে হবে। তো এরপরে প্রশ্ন রাখতে পারে যে আমরা কেন হাঙ্গেরিতে স্টাডি করব। আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে হাঙ্গেরির যে এডুকেশনের যে মান সেটা অত্যন্ত ভালো এবং টিউশন ফি কিন্তু অত্যন্ত কম। তো আপনি কম টিউশন ফিতে স্টাডি করতে পারবেন, আর যেহেতু এই স্কলারশিপের মাধ্যমে স্টাডি করবেন তার মানে আপনার কোনো টিউশন ফি দেওয়া লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে হাঙ্গেরি কিন্তু একটি মডার্ন এবং সেফ কান্ট্রি এবং সেন্ট্রাল ইউরোপের এই কান্ট্রিতে আপনার লিভিং এক্সপেন্স খুবই কম। অর্থাৎ ইউরোপের অন্যান্য কান্ট্রি যেমন ফ্রান্স, জার্মানি বা নেদারল্যান্ড অন্যান্য কান্ট্রি কম্পারেটিভলি এখানে লিভিং কস্ট অনেক কম। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আপনি মাল্টি কালচারাল একটা ফিলিংস পাবেন। আপনি যেহেতু একটি ইন্টারন্যাশনাল পরিবেশে স্টাডি করবেন তার মানে আপনি মাল্টি কালচারাল একটি এক্সপিরিয়েন্স আপনি পাবেন এবং যেটা আপনার স্টাডি এক্সপিরিয়েন্সকে আরও বেশি এনজয়েবল করবে। এবং অবশ্যই অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু হাঙ্গেরি সেঞ্জেনভুক্ত কান্ট্রি তার মানে হচ্ছে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে বা যে কোনো সময়ে ভ্রমণ করতে পারবেন উইদাউট এনি ভিসা। এবং সেই সাথে আরেকটা জিনিস বলবো যে আপনি অবশ্যই অবশ্যই ইংলিশ মিডিয়ামে স্টাডি করতে পারবেন। এই স্কলারশিপ সম্পর্কে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। এই স্কলারশিপের ক্ষেত্রে আইএলস ম্যান্ডেটরি না, বাট আপনাদের মনে রাখতে হবে আইএলস বা টোফেল অথবা যে কোনো ধরনের ইংলিশ টেস্ট যাদের ছিল না তাদেরকে কিন্তু গত বছর এডুকেশন মিনিস্ট্রি সিলেক্ট করেনি। অর্থাৎ এই স্কলারশিপের প্রাথমিক বাছাইয়ের যে পর্বটা সেটা কিন্তু এডুকেশন মিনিস্ট্রি অফ বাংলাদেশ থেকে হয়ে থাকে। তো যাদের আইএলস ছিল না তাদেরকে কিন্তু তারা বাছাই করে নেই, কারণ তাদের সার্কুলারে বলা আছে যে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সি যাদের আছে তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ যেহেতু এটা একটা কম্পিটিশন তো আপনাদের সময় যারা আইএলস দিয়েছে তাদের সংখ্যা যদি বেশি হয় তো আইএলস যাদের আছে তাদেরকে সিলেক্ট করা হবে। তো এই বিষয়টা তারা মাথায় রাখবেন। এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো অ্যাটেস্টেশন লাগবে না, আপনারা জাস্ট খালি ডকুমেন্টগুলো ফটোকপি করবেন বা ডকুমেন্টগুলো প্রিন্ট করবেন, প্রিন্ট করে জাস্ট সাবমিট করে দিলেই হবে, কোনো অ্যাটেস্টেশন লাগবে না। অর্থাৎ অ্যাটেস্টেশনে কোনো ঝামেলা নাই। এবং অবশ্যই অবশ্যই আপনাদেরকে 18 বছর হতে হবে অ্যাট লিস্ট, অর্থাৎ আপনাদেরকে 18+ হতে হবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হলে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা অলরেডি আইএলস এক্সাম দিচ্ছেন বা দিয়েছেন কিন্তু রেজাল্ট হয়নি বা রেজাল্ট হচ্ছে জানুয়ারির 15 তারিখের পরে আসবে, তো তাদের ক্ষেত্রে কোনো ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনি অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আইএলসের যে কপিটা বা সার্টিফিকেটটা সেটা আপনি পরে আপলোড করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমাদের তো আইএলসের কপি সাবমিট করতে হবে, কারণ এডুকেশন মিনিস্ট্রিতে ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেক্ষেত্রে আপনারা একটা পেপারসে লিখবেন যে আমাদের আইএলসের স্কোর বা আইএলসের রেজাল্ট অমুক তারিখে দিবে, তো অমুক তারিখের পর আমি আইএলসের সার্টিফিকেটটা সাবমিট করতে পারবো। তো এটা যদি আপনারা দেন তাহলে সেক্ষেত্রে কী হবে যে মিনিস্ট্রি আপনাকে ফোন করবে যে আইএলসের সার্টিফিকেটটি
সাবমিট করতে, তখন আপনি আপনি তাদেরকে কনভিন্স করতে পারবেন, তাদেরকে বলতে পারবেন যে আমি আইএলস এর সার্টিফিকেটটি জমা দেব। আমি আপনাদের বলবো, আপনাদের যাদের আইএলস নেই বা আইএলস আছে বা হবে, তো সবাই অবশ্যই ডকুমেন্টসগুলো জানুয়ারির 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবেন। তো অ্যাপ্লিকেশন করলে কী হবে, পরবর্তীতে তারা আপনাদেরকে ফোন করবে যে আপনার এই ডকুমেন্টসটা মিসিং আছে, তো এই ডকুমেন্টসটা আপনি সাবমিট করেন। তো এখন আসি যে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে পড়লে আমাদের যে সমস্ত বেনিফিটস দিবে সেই সমস্ত বেনিফিটসগুলো কী কী। আমাদের যে টিউশন ফি আছে সেটা ফ্রি করে দেবে, এবং সেই সাথে আমাদেরকে মান্থলি স্টাইপেন্ড দিবে, এবং মান্থলি স্টাইপেন্ডের ক্ষেত্রে ব্যাচেলর মাস্টার্স অথবা 1 ইয়ার মাস্টার্স যারা করবে তাদেরকে মান্থলি 120 ইউরো দেওয়া হবে। হাঙ্গেরির যেই টাকা সেটাকে হাঙ্গেরিয়ান ফরেন্ট বলা হয়। আপনাদেরকে প্রতি মাসে 43,000-এর মতো হাঙ্গেরিয়ান ফরেন্ট দেওয়া হবে। ডক্টরিয়াল লেভেল অর্থাৎ পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করবেন, পিএইচডি স্কলারদেরকে মান্থলি 390 ইউরো দেওয়া হবে প্রথম 4 সেমিস্টারে, এবং শেষ 4 সেমিস্টারে আপনাদেরকে 500 ইউরো করে দেওয়া হবে। বাট মনে রাখবেন, আপনাদের কিন্তু হাঙ্গেরিয়ান ফরেন্টে স্কলারশিপটা দেওয়া হবে। বোঝার জন্য বা অন্যান্য স্কলারশিপের সাথে কম্পেয়ার করার জন্য আমি এই হিসাবটা ইউরোতে দিলাম। তো এছাড়াও আপনাদের হোস্টেল ফি দেওয়া লাগবে না, অর্থাৎ আপনারা যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবেন সেই বিশ্ববিদ্যালয় আপনাদেরকে হোস্টেল প্রোভাইড করবে, এবং সেই হোস্টেলের কোনো ফি আপনাদের দেওয়া লাগবে না। এছাড়াও আপনারা যদি চান যে হোস্টেলে থাকবেন না, আপনার ক্যাম্পাসের বাইরে থাকবেন, সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি মাসে 40,000 হাঙ্গেরিয়ান ফরেন্ট দেওয়া হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট একটা বিষয়, মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হবে। মেডিকেল ইন্স্যুরেন্স খুবই ইম্পর্টেন্ট, কারণ ইউরোপে জানেন আপনি যদি অসুস্থ হয়ে থাকেন এবং আপনার যদি মেডিকেল ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনার সমস্ত খরচ সেই মেডিকেল ইন্স্যুরেন্স থেকে বেয়ার করবে, এমনকি আপনার যে ওষুধপত্র লাগবে সেটাও কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স প্রোভাইড করবে। এমনকি আপনার যদি বড় ধরনের কোনো প্রবলেম থাকে আপনি কিন্তু এখানে এসে ডাক্তার দেখিয়ে সেটা আপনি সলিউশন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো টাকা লাগবে না। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আরেকটা বিষয় আমি আপনাদের বলবো যে এই যে স্কলারশিপ অ্যামাউন্ট যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনার লিভিং এক্সপেন্সে কন্ট্রিবিউশন করবে, অর্থাৎ মানে টোটাল লিভিং এক্সপেন্স কিন্তু কভার নাও করতে পারে, সেই বিষয়টা তারা বলে দিয়েছে। কারণ হাঙ্গেরির বিভিন্ন শহরের খরচ বিভিন্ন হয়ে থাকে, স্পেশালি যারা রাজধানীতে থাকবেন, অর্থাৎ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে থাকবেন, তাদের ক্ষেত্রে এক্সপেন্সটা আরও বেশি হবে, সেই ক্ষেত্রে আপনাদের একটু কষ্ট হয়ে যেতে পারে। বাট আমি আপনাদের বলবো যে এই স্কলারশিপটা যথেষ্ট, আপনারা যদি মিত ব্যয়ী হন খরচগুলো বেয়ার করতে পারবেন, আর একটা কাজ করতে পারবেন, আপনার পার্ট টাইম জবও করতে পারবেন স্টাডির পাশাপাশি, সেই ক্ষেত্রে আপনাদের সেটা হেল্পফুল হবে। এই স্কলারশিপটা কিন্তু টোটাল কভার নাও করতে পারে, সেটা কিন্তু তারা তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে। এখন কথা বলবো যে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো কী কী। শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, যেটা আপনারা ডাউনলোড করবেন হচ্ছে হাঙ্গেরির যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। এই স্ক্রিনে যেই ওয়েবসাইটের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখাবো যে কীভাবে এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফিল আপ করবেন বা কীভাবে ডাউনলোড করবেন। এছাড়া আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে বা আরেকটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, সেটার লিঙ্কও আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, এবং এই সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে ভিজিট করতে পারবেন। আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে প্রাইমারি ইনফরমেশন ফর্ম, যেটা হচ্ছে সার্কুলার সাথে দিয়েছে। তো সার্কুলারটা আমি কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কোন ফর্মটা এটা। তো এছাড়াও আপনার পাসপোর্টের যে ইনফরমেশন পেজ, যেই পেজে আপনার ছবি আছে এবং আপনার অন্যান্য ইনফরমেশন আছে সেই পেজটা লাগবে। যদি এখন না থাকে সমস্যা না, এটা আপনি পরবর্তীতে সাবমিট করতে পারবেন। আপাতত আপনি ন্যাশনাল আইডি দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার যে সমস্ত অন্যান্য একাডেমিক সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো লাগবে, অর্থাৎ এইচএসসি এসএসসি বা ব্যাচেলর মাস্টার্স। ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট লাগবে, মাস্টার্স অথবা পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ব্যাচেলর মাস্টার্স অথবা অন্যান্য যে সমস্ত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রির সার্টিফিকেটগুলো আপনারা দিবেন। এছাড়া আপনার ট্রান্সক্রিপ্ট সাবমিট করতে হবে, অর্থাৎ যতগুলো আপনার ডিগ্রি পেয়েছেন সবগুলো ডিগ্রির ট্রান্সক্রিপ্ট আছে বা মার্কশিট আছে, সেই মার্কশিটগুলো সাবমিট করবেন। আরেকটা ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস। মোটিভেশন লেটার হচ্ছে যে আপনি যে এই স্কলারশিপে স্টাডি করবেন বা এই স্কলারশিপের মাধ্যমে যেই বিশ্ববিদ্যালয় যেই প্রোগ্রামে স্টাডি করবেন সেই প্রোগ্রামে কেন স্টাডি করবেন এবং কারণটা কী, বা সেই স্টাডি করার পর আপনার কী কী বেনিফিটস হবে বা সেই বেনিফিটস দিয়ে আপনার দেশের কী লাভ হবে, এবং আপনার যে ফিউচার ক্যারিয়ার বা ফিউচার গোল সেটার সাথে
এই সাবজেক্টটা কতটুকু রেলেভেন্ট বা কি করতে চান সেই সম্পর্কে তাদেরকে এক্সপ্লেন করতে হবে, এবং সেই সাথে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা আপনারা যে সমস্ত ভালো ভালো কাজ করেছেন বা আপনাদের যে সমস্ত যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে এই মোটিভেশন লেটারের মাধ্যমে। তো এই লেটারটা আপনারা লিখবেন, ম্যাক্সিমাম 2 পেজ বা 1 পেজের হতে পারে এই লেটারটা, তো আপনারা নিজেদের মতো করে লিখবেন, লিখার পর সাবমিট করবেন। এছাড়াও আপনাদের IELTS অথবা TOEFL-এর সার্টিফিকেট লাগবে, যদিও এটা অপশনাল বা আমি হাইলি রিকমেন্ড করব যে আপনাদের যাদের IELTS আছে বা TOEFL সার্টিফিকেট আছে অবশ্যই সাবমিট করবেন, এবং যাদের নাই তারা অলরেডি IELTS-টা দিয়ে ফেলুন, এটা খুবই গুরুত্বপূর্ণ এখন যে কোনো ধরনের স্কলারশিপের ক্ষেত্রে। এবং মনে রাখবেন IELTS TOEFL ছাড়াও কিন্তু অন্যান্য কিছু ইংলিশ প্রফেসিয়েন্সি টেস্ট আছে, যেমন PTE আছে, বা যেহেতু COVID-19 সিচুয়েশন চলছে ডুওলিঙ্গো টেস্ট যদি দিয়ে থাকেন সেটাও আপনারা সাবমিট করতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে ক্রিমিনাল রেকর্ড যে নাই সেটা প্রুফ করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। সেই সার্টিফিকেটটা আপনার কীভাবে জোগাড় করবেন সেটা আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো একটু পরে। এবং মনে রাখবেন যে এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট হার্ড কপি সাবমিট করতে হবে, এটা কোনো সফট কপি আপলোড করতে হবে না, সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে যে আপনার মেডিকেল সার্টিফিকেট সাবমিট করতে হবে, এবং এটা যে কোনো ফরম্যাটের হতে পারে। তো আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে গিয়ে একটি ফর্ম্যাট আপনারা ডাউনলোড করতে পারেন এবং সেই ফর্ম্যাটটা আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনারা নিজের একটা ফর্ম্যাট বানিয়ে সেটা ইউজ করতে পারেন যেই ফর্ম্যাটটা দিব সেটার মতো করে। এবং অবশ্যই আপনারা আপনাদের পাবলিকেশন, রিসার্চ এক্সপিরিয়েন্স বা এক্সট্রা কারিকুলার যে সমস্ত ডকুমেন্টস আছে, বা আপনারা নাচ গান বা বিভিন্ন প্রজেক্ট করেছেন বা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছেন সেগুলো কিন্তু আপনারা সাবমিট করতে পারেন। তো সেগুলো আপনারা অবশ্যই অবশ্যই সাবমিট করবেন। যারা PhD লেভেলে অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু স্টেটমেন্ট অফ অ্যাকসেপ্টেন্স লাগবে, অর্থাৎ PhD যারা করবেন তাদের অবশ্যই সুপারভাইজার লাগবে, এবং আপনাদের সুপারভাইজারের কাছ থেকে একটা স্টেটমেন্ট অফ অ্যাকসেপ্টেন্স লেটার লাগবে। তো আপনারা যারা PhD করবেন তারা অবশ্যই অবশ্যই এই ডকুমেন্টটা সাবমিট করবেন। বিস্তারিত তথ্যের জন্য যে লিঙ্কটা আমি দিয়েছি লিঙ্কে গিয়ে আপনি দেখতে পারেন, আর এই সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে সিরিয়ালে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও ভিজিট করতে পারবেন। এখন কথা বলি যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আমাদেরকে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন স্কলারশিপের ওয়েবসাইট, অর্থাৎ স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম যে স্কলারশিপের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাতে যেতে হবে, এবং সেই ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফিল আপ করার পর আমাদেরকে সাবমিট করতে হবে, এবং সেই সাথে আমাদেরকে বিভিন্ন ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং ডকুমেন্টসগুলো আপলোড করার পর যখন এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন, সাবমিট করার পর একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা আপনাদের ডাউনলোড করতে হবে। ঘাবড়াবার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার পর ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। সেই সাথে সেকেন্ড পর্যায়ে আপনাদেরকে এডুকেশনাল মিনিস্ট্রির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা হচ্ছে এই যে লিঙ্কটা আমি দিয়েছি, সেই লিঙ্কে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেখান থেকেও আপনাদেরকে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হবে। এরপরে যেটা করবেন, শিক্ষা মন্ত্রণালয় যে ওয়েবসাইটের যে সার্কুলারটা দিয়েছে সেই সার্কুলারে একটা প্রাইমারি ইনফরমেশন ফর্ম আছে, সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, এবং ফিল আপ করার পর প্রিন্ট করবেন বা সেটাকে প্রিন্ট করে ফিল আপ করবেন। ফিল আপ করার পর সমস্ত হার্ড কপি, অর্থাৎ যেই সমস্ত ডকুমেন্টস আপনি আপলোড করেছেন সেই সাথে যেই সমস্ত ডকুমেন্টস আমি দিয়েছি সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে এডুকেশন মিনিস্ট্রিতে সেন্ড করতে হবে। এখন কীভাবে হার্ড কপি সেন্ড করবেন সেই সম্পর্কে এখন আমি আপনাদের ধারণা দিচ্ছি। তো তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করবেন, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সাবজেক্ট চয়েস করবেন বা সাবজেক্ট প্রোগ্রামগুলো খুঁজে বের করবেন, সেই সম্পর্কে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিব। তবে আপনাদেরকে মনে রাখতে হবে যে ব্যাচেলর বা মাস্টার্সের জন্য কম্পিউটার সায়েন্স অথবা আর্টস রিলেটেড সাবজেক্ট নাই, সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এবং এখন আমি সরাসরি ওয়েবসাইটের কাছে নিয়ে যাচ্ছি। এই স্কলারশিপে যদি আপনারা সাবজেক্ট খুঁজে বের করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে এই স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কী কী সাবজেক্ট আছে এখানে। সবগুলো প্রোগ্রাম অর্থাৎ ব্যাচেলর, মাস্টার্স অথবা 1 ইয়ার মাস্টার্স অথবা PhD-র যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর সেম,
তো আপনারা ঠিক একই সিস্টেম ফলো করে আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রোগ্রাম চুজ করার আগে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যারো চিহ্ন, এখানে যাওয়ার পর আপনারা কোন দেশের নাগরিক সেটা উল্লেখ করতে হবে। যেমন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা চাইলে যে কোনো কোর্সের নাম এখানে দিতে পারেন বা সবগুলো কোর্সও দেখতে পারেন কী কোর্স আছে। তো আমি যদি ব্যাচেলর স্টাডি করতে চান তাহলে ব্যাচেলর সিলেক্ট করবেন, মাস্টার্স স্টাডি করতে চাইলে মাস্টার্স সিলেক্ট করবেন, অথবা ওয়ান টিয়ার মাস্টার্স, যেটা আমি বলেছি যে ওয়ান টিয়ার মাস্টার্স একটা ব্যাচেলরের মতো প্রোগ্রাম, ওয়ান কাইন্ড অফ ব্যাচেলর প্রোগ্রাম, এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর বা যেই প্রোগ্রামে স্টাডি করবেন সেখানে সিলেক্ট করবেন। করার পর এখানে 2021-2022 যে একাডেমিক ইয়ার সেখানে সিলেক্ট করবেন। এবং আমরা যেহেতু ইংলিশ মেজরে পড়বো সেই জন্য আমরা ইংলিশ মেজরে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা যদি ফাইন্ড প্রোগ্রামস যে বাটন আছে সেখানে যদি সিলেক্ট করি বা ক্লিক করি, ক্লিক করার পর অনেকগুলো লিস্ট পাবো। তো এই লিস্টে যাওয়ার পর আমরা আমাদের পছন্দসই সাবজেক্টটাতে যদি আমরা ইন্টারেস্টেড থাকি সেক্ষেত্রে আমরা আরও কিছু ইনফরমেশন নিতে পারি। যেমন এখানে মোর যে ইনফরমেশন বাটনটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো তথ্য পাবেন, সেই তথ্যগুলো আপনারা জেনে নেবেন। এখানে যে একটা এন্ট্রান্স এক্সাম হতে পারে, যেটা আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম যে তারা একটা এন্ট্রান্স এক্সাম বা ওরাল এক্সাম নেয়, সেটা তাদেরকে বলে দিয়েছে যে কী টাইপের এক্সাম হতে পারে। যেমন রিটেন, ওরাল, এটা কী বিষয়ে নিবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। সাবজেক্ট সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বিকাম অ্যান অ্যাপ্লিক্যান্ট, এই অ্যাপ্লিক্যান্ট বাটনে ক্লিক করবেন। সাইন আপ করার জন্য এখানে ইমেল অ্যাড্রেস, তারপর স্কাইপ নেম দিবেন, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আপনার যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেটা দিবেন, বা কান্ট্রি অফ সিটিজেনশিপে বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই সমস্ত চেকবক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড কন্টিনিউ, এই বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটা অ্যাক্সেস কোড চলে আসবে, এই কোডটা আপনারা লিখে রাখবেন, অর্থাৎ এই কোডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনারা কোথাও লিখে রাখবেন বা সেভ করে রাখবেন। তো এই কোডটা আপনারা কপি করে, কোডটা আপনারা সেভ করার পর এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন। আপনার যে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসে একটা মেইল যাবে, সেই ইমেলটা চেক করতে হবে। তো চলুন আমরা ইমেলটা চেক করি। ইমেলটা চেক করলাম, তো ইমেলটা চেক করার পর যদি দেখি যে আমাদেরকে একটা ইমেল পাঠিয়েছে এবং আমাদেরকে এখন ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এই যে কনফার্মেশন যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন টোটাল বিষয়টা আপনারা পড়বেন। পড়ার পর এই যে কোন প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটা কিন্তু বলে দেওয়া আছে। সেখানে আরেকটা চয়েস দিতে পারেন, চয়েস আপনারা দিতে পারেন আরেকটা। সাপোজ আমি একটা চয়েস দিচ্ছি, তো আমি হচ্ছি আরেকটা চয়েস দিলাম, তো দেখতে পাচ্ছেন সেকেন্ড চয়েস দিয়েছি। তো এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনারা প্রথম যেই সাবজেক্টটা সেটার নাম উল্লেখ করবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন আপনি পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করবেন কি না, সেই পাসপোর্ট, পাসপোর্টের নাম্বার, এক্সপায়ারি ডেট, তারপর কোন দেশে পাসপোর্ট ইস্যু হয়েছে সেই সম্পর্কে লিখবেন। আপনাদের প্যারেন্টস সম্পর্কে কিছু তথ্য যাবে, সেগুলো দিতে হবে। দেওয়ার পর, তথ্য চাওয়ার পর এইখানে যে এই বক্সটা দেখতে পাচ্ছেন ফর্মাল ফটো, এইখানে আপনাদেরকে একটা ছবি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনাদের যেই ছবি আছে পাসপোর্ট সাইজের ছবি সেই ছবিটা এখানে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর এই যে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ, নেক্সট পেজ যাওয়ার আগে আপনারা সেভ করবেন, যা কিছু করবেন সব কিছু সেভ করবেন। সেভ করার পর নেক্সট পেজে ক্লিক করবেন বা পাশে যেই বারটা দেখতে পাচ্ছেন এই বারে লিখে আপনারা কন্ট্যাক্ট ডিটেলসে আপনাদের অন্য যে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, স্কাইপ অ্যাড্রেস সেটা দিবেন। দেওয়ার পর এডুকেশন সেকশনে আসবেন। এডুকেশন সেকশনে যাওয়ার পর আপনারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে স্টাডি করেছেন বা কোন কোন লেভেলে স্টাডি করেছেন সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। যেমন আপনারা যারা HSC দিয়েছেন তারা সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করবেন, যারা মাস্টার্স বা ব্যাচেলর কমপ্লিট করেছেন তারা ব্যাচেলর সিলেক্ট করবেন। এবং সিলেক্ট করার পর এই সমস্ত তথ্য দিবেন। দেওয়ার পর কিন্তু আপনারা যতগুলো আপনাদের এডুকেশনাল যোগ্যতা আছে সবগুলো কিন্তু ইনসার্ট করতে পারবেন, অর্থাৎ যে এই আগের বক্সটা ফিল আপ করার পর আপনারা নতুন একটি বক্স ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি একটা নতুন একটি বক্স ক্রিয়েট করলাম, একটা বক্সে HSC, একটা বক্সে SSC দিবেন, তারপর ব্যাচেলর, মাস্টার সবগুলো দিবেন। দেওয়ার পর আপনারা সেভ বাটনে আবার ক্লিক করবেন।
এই সেভ বাটনে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ যে অংশটাতে সেখানে যাবেন, তারপর আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ কী সেটা দিবেন, আপনার আরেকটা ল্যাঙ্গুয়েজ উল্লেখ করবেন সেটা হচ্ছে আপনার ইংলিশ। এখানে আপনারা ইংলিশ সিলেক্ট করবেন, ইংলিশ। ইংলিশ দেওয়ার পর সেখানে কোন টেস্ট দিয়েছেন, টেস্টের নাম কি সেটা কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ আইএলটিএস, টোফেল টেস্ট আছে, ডুওলিঙ্গো টেস্ট দিয়ে থাকেন সেটাও আপনারা দিতে পারেন। দেওয়ার পর এখানে উল্লেখ করবেন, করার পর আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এমপ্লয়মেন্ট সেকশনে আসবেন। এই এমপ্লয়মেন্ট সেকশনে যদি আপনাদের কোনো প্রকার ভলান্টারি এক্সপিরিয়েন্স বা স্টাডি রিলেটেড বা স্টাডি নন রিলেটেড কোনো জব বা পার্ট টাইম জব করে থাকেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট নিউ ব্লক, ইনসার্ট নিউ ব্লকে ক্লিক করে আপনাদের কোন কোম্পানিতে বা যেই প্রতিষ্ঠানে ভলান্টারি পেইড বা আনপেইড জবটা করেছেন সেই জব সম্পর্কে লিখবেন, কী কী স্কিল অর্জন করেছেন সেগুলো কিন্তু লিখবেন, কোনো তথ্য যাতে আপনি মিস না করে থাকেন, কারণ একটা স্কলারশিপ প্রোগ্রাম, তো যত পারেন দিবেন। তারপর কী কী অ্যাক্টিভিটিস আপনি করেছেন, কী কী অ্যাক্টিভিটিস অর্থাৎ কী কী অর্গানাইজেশনে কাজ করেছেন, স্টুডেন্ট অর্গানাইজেশনে কাজ করে থাকেন সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে পারবেন। উল্লেখ করার পর এই যে রেসিডেন্স যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই বক্সে আপনার প্রেজেন্ট এবং বর্তমান এবং অতীতের যে সমস্ত ঠিকানা আছে, যেখানে আপনি থেকেছেন বা যেখানে স্টাডি করেছেন সেই সম্পর্কে এখানে দিতে পারেন। দেওয়ার পর যতগুলো অ্যাড্রেস আছে সবগুলোতে নতুন করে ব্লক ক্রিয়েট করে আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এই যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন, ডকুমেন্টে ক্লিক করবেন। এই ডকুমেন্ট অংশে আপনাদেরকে প্রত্যেকটি ডকুমেন্টস যেমন মোটিভেশন লেটার, প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যতগুলো ডিগ্রির সার্টিফিকেট আপনার আছে সবগুলো সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, মেডিকেল সার্টিফিকেট থেকে শুরু করে যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্টের নাম লিখে এই বক্সে আপলোড করতে হবে। সেই সাথে আপনার যদি পাসপোর্ট থাকে বা ন্যাশনাল আইডি কার্ড থাকে সেটাও এখানে সাবমিট করতে পারেন। সাবমিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই বক্সে, এখানে আপনারা ক্লিক করবেন, যেই ডকুমেন্টটা আপলোড করবেন সেটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপেন বাটন চাপ দিবেন। দেখতে পাচ্ছেন যে আমি যেই সার্টিফিকেট আপলোড করেছি সেটি কিন্তু আপলোড হয়ে গেছে এখানে। তো চলুন আরেকটা ডকুমেন্ট আপলোড করি। তো আমি আরেকটা ডকুমেন্ট আপলোড করছি। দেখতেই পাচ্ছেন আমি আরেকটা ডকুমেন্ট আপলোড করছি। এভাবে আপনারা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ডকুমেন্টের নাম লিখে ওই ডকুমেন্টের নাম কি, সেই সাথে আপনাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে শুরু করে যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ওয়ান বাই ওয়ান এখানে আপলোড করবেন। আপলোড করার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ করার পর সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। সেভ করার পর এখানে মোটিভেশন যে অংশটা দেখতে পাচ্ছেন, এই মোটিভেশন অংশে আপনাদেরকে মোটিভেশন লেটার লিখতে হবে, অর্থাৎ প্রথম প্রোগ্রামের জন্য একটা মোটিভেশন লেটার লিখতে হবে এবং দ্বিতীয় প্রোগ্রামের জন্য আরেকটা মোটিভেশন লেটার লিখতে হবে। সেভ বাটনে ক্লিক করবেন মোটিভেশনটা লেখার পর। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আদার্স, আদার্স ডকুমেন্টে ক্লিক করবেন। আপনার মেডিকেল কন্ডিশন অর্থাৎ আপনি যে সুস্থ সেটা আপনাদেরকে এখানে আপনারা সেখানে ডিসক্রাইব করবেন। এবং ডিসক্রাইব করার পর এখানে আরেকটা অপশন আপনাদেরকে বলবে যে আপনারা চাইলে কিন্তু নিজস্ব খরচে স্টাডি করতে পারবেন, অর্থাৎ আপনারা যদি স্কলারশিপ না পান সেক্ষেত্রে আপনারা কি নিজে পে করে সেটাকে মানে সেলফ পেইডে পড়বেন কি না, সেখানে আপনাদেরকে একটা কোশ্চেন করেছে। তো আপনারা যারা সেলফ পেইডে পড়তে চান তারা এখানে সেলফ পেইডে লিখতে পারেন। সেলফ পেইডে না শুধুমাত্র স্কলারশিপে পড়বেন, আদারওয়াইজ পড়বেন না, সেই ক্ষেত্রে এখানে দিতে পারেন। এবং আদার্স অপশনে যদি আপনাদের আরও কিছু ইনফরমেশন থাকে সেগুলো আপনারা লিখতে পারেন। এবং সর্বশেষ এই চেক লিস্ট বাটনে আপনাদেরকে আরেকবার চেক করতে হবে যে এই সমস্ত ডকুমেন্ট আপনারা আপলোড করেছেন কি না। তো এখানে আপনাদের মনে রাখা দরকার যে আমরা কিন্তু অলরেডি আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করে ফেলেছি, এই বক্সে আমাদের নতুন করে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না, কারণ এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের বাইরের অংশ। বাট আমরা চাইলে এখানেও ডকুমেন্টসটা আপলোড করতে পারি। নিশ্চিত হওয়ার জন্য আমরা এখানে আরেকবার ডকুমেন্টসগুলো আপলোড করব। তো আপলোড করার জন্য এই বক্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যদি আমরা অলরেডি আপলোড করে ফেলি কোনো ডকুমেন্টস সেই ক্ষেত্রে আমরা এই বাটনে ক্লিক করব। আর যদি কোনো ডকুমেন্টস আপলোড না করে থাকি সেই ক্ষেত্রে আমরা প্রথমটা সিলেক্ট করব। তো যেহেতু আমরা ডকুমেন্টসগুলো আপলোড করেছি সেই জন্য আমরা এই ডকুমেন্টসের যে এই অংশে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই বক্সে আমরা আবার নতুন করে ডকুমেন্টসটা আপলোড করব। ডকুমেন্ট আমরা আপলোড করলাম,
তারপর এটা আমরা ক্রস করব। ক্রস করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা টিক চিহ্ন আসবে, তার মানে হচ্ছে যে আমাদের এই ডকুমেন্টার যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে। আমরা আবার সেকেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমাদের মেডিকেল ডকুমেন্টস রেডি থাকে তাহলে আগে থেকেই সাবমিট করতে। আমরা এখানে আবার নতুন করে ডকুমেন্ট আপলোড করব, যেই ডকুমেন্টসটি চেয়েছে সেই ডকুমেন্টসটা আপলোড করলাম। ডকুমেন্টসটা আপলোড করার পর আমরা প্রথম অংশটা সিলেক্ট করব। এখানে আমি স্যাম্পল হিসেবে একটি ডকুমেন্টস দেখিয়েছি, বাট এটা কিন্তু মেডিকেল সার্টিফিকেট না, বাট আপনারা কিন্তু এখানে মেডিকেল সার্টিফিকেট আপলোড করবেন। তো আমি ক্রস করলাম। ক্রস করার পর তারপর ঠিক একইভাবে আমরা অন্যান্য ডকুমেন্টসগুলো আপলোড করব। ফাইনালি প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করার পর যেমন আমি দেখতে পাচ্ছেন যে হাই স্কুলের সার্টিফিকেটটা চাচ্ছে, অর্থাৎ সর্বশেষ যে ডিগ্রি সেটার সার্টিফিকেট চাচ্ছে। তো এখানে সার্টিফিকেট আপলোড করতে হবে। তো এখানে প্রথমে সিলেক্ট করবেন, করার পর সার্টিফিকেটটা সিলেক্ট করবেন, করার পর আমরা এই ফোর্থ যে অপশনটা সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে আবারও, তারপর ক্রস চিহ্ন দিব। তো দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আসছে। তো এই একে একে সবগুলো টিক চিহ্ন যখন চলে যাবে তখন আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব। এই সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের ডকুমেন্টসটি আমাদের অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে আবারও এই সমস্ত অংশগুলো আপনারা দেখে আরেকবার চেক করে নেবেন, চেক করার পর ফাইনালি সাবমিট করবেন। তো প্রিন্ট করার পর আপনাদেরকে আরেকটা অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রির যেই ফর্মটা, এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এখানে ফিল আপ করবেন, তারপর এসএসসি এইচএসসি যে সমস্ত যোগ্যতা আছে সবগুলো দিবেন। দেওয়ার পর তো এখানে বিষয় আসে যে আপনাদেরকে আপনাদের যে এইচএসসি এসএসসির যেই মার্কশিটটা সেটা কিন্তু পার্সেন্টেজে শো করতে হবে। সো সেই পার্সেন্টেজটা কীভাবে শো করবেন সেখানে কিন্তু বলে দেওয়া আছে যে জিপিএ 4 হলে 20 দ্বারা গুণ করবেন, আর জিপিএ 5 হলে 16 দ্বারা গুণ করবেন। তো 16 দ্বারা গুণ করে যে মার্কসটা আছে সেটা 100% কনভার্ট করতে পারবেন। কনভার্ট করার পর সেখানে আপনাদেরকে পাসপোর্ট সাইজের একটা ছবি সাবমিট করতে হবে। সাবমিট করার পর এই টোটাল অ্যাপ্লিকেশনটা আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এই ওয়েবসাইট থেকে। এই ফর্মটা আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আপনাদেরকে আরেকটা ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে, সেটা কোনটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এডুকেশন মিনিস্ট্রি থেকে যেই সার্কুলারটা দিয়েছে সেই সার্কুলারে এই ফর্মটা পাবেন। এখন প্রশ্ন করতে পারেন যে এই সার্কুলারটা আমি কোথায় পেয়েছি। এই সার্কুলারটা পেয়েছি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। এখানে আপনি দেশ বিদেশের সমস্ত স্কলারশিপের নিউজ পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ প্রোগ্রামের যে সার্কুলারটা সেখান থেকে আমি ডাউনলোড করেছি। এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, এবং ডাউনলোড করার পর এই ফাইলটা পাবেন। এই ফাইলটা আপনারা পড়বেন। যদিও আমি এই ইনফরমেশনগুলো আমার স্লাইডে আপনাদেরকে এক্সপ্লেন করেছি, তারপরেও আপনারা একবার চেক করে নেবেন যে আমার তথ্যগুলো সঠিক কি না, কারণ আপনার তথ্য আপনাকেই কিন্তু সঠিকভাবে যাচাই করতে হবে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো এইটা স্ক্রল করার পর যদি নিচে যান, নিচে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রাইমারি ইনফরমেশন ফর্ম, এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে আপনারা প্রিন্ট করবেন আপনাদের। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনারা যে পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা পড়ে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করে আপনারা সহজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে পারবেন। আপনাদেরকে মেডিকেল সার্টিফিকেটও সাবমিট করতে হবে। এখন মেডিকেল সার্টিফিকেটের ফর্মেট কীভাবে পাবেন দেখতে পাচ্ছেন ডকুমেন্টসে আমি একটি চেকলিস্ট দিয়েছি। এই চেকলিস্টটা আপনারা ডাউনলোড করতে পারেন, বা এটা আপনারা ইউজ করতে পারেন, অথবা এটা আপনারা এডিট করেও ইউজ করতে পারেন। আমি সেটা ডেসক্রিপশন বক্সে এই ফাইলটা আপলোড করে দিয়েছি, আপনারা সেখান থেকে লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন মেডিকেল সার্টিফিকেট, এটা আমি ফেসবুকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলার যে একটা গ্রুপ আছে সেই গ্রুপ থেকে ডাউনলোড করেছি, তারা তৈরি করেছে। আপনারা এই ফর্মটাও ইউজ করতে পারেন, অথবা আপনাদের নিজস্ব কোনো ফর্ম থাকতে পারে বা এই ফর্মটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। একটা ডাক্তারের সিগনেচার নেবেন তাহলে হয়ে যাবে আপনার মেডিকেল টেস্টের যে ফর্ম ফিল আপটা এটা হয়ে যাবে। এটা হওয়ার পর তার এই যে চেকলিস্টটা দেখতে পাচ্ছেন এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা সিরিয়াল ওয়াইজ সাজিয়ে এডুকেশন মিনিস্ট্রিতে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো কথা হচ্ছে যে আমরা কীভাবে হার্ড কপি সেন্ড করব। আমি আপনাদেরকে একটি ডকুমেন্টের চেকলিস্ট দিয়েছি, সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন।
এবং সেই চেকলিস্ট অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টস আপনার ক্ষেত্রে প্রযোজ্য বা আপনার আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা দিবেন বা চেকলিস্ট অনুসারে সাজাবেন। সাজানোর পর সেটার উপর পেজ নাম্বার দিবেন, অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টসের উপর একটা পেজ নাম্বার দিবেন এবং সেই পেজ নাম্বারটা কিন্তু চেকলিস্টে উল্লেখ করবেন। এবং উল্লেখ করার পর এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা একসাথে করবেন এবং একসাথে করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা খাম, আমি খাম দেখতে পাচ্ছি, একটা বড় খাম নেবেন। এই খামের ভেতর আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলো রাখবেন। রাখার পর এই খামের উপর দেখতে পাচ্ছেন যে প্রাপক, প্রাপকের যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানাটা একটা লিখবেন। লিখার পর এই সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রেরক, সেই প্রেরক অংশে নিজস্ব নাম এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর যে একটা আইডি বা ট্র্যাকিং নাম্বার পাবেন বা অ্যাপ্লিকেশন ফর্মে যে ট্র্যাকিং নাম্বারটা থাকবে সেই ট্র্যাকিং নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর প্রোগ্রামের নাম লিখবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন। লিখার পর এই খামটা আপনারা লাগিয়ে ফেলবেন আঠা দিয়ে। লাগানোর পর সেটা আপনারা কি করবেন যে আপনাদেরকে ডকুমেন্টসটা সাবমিট করতে হবে এবং মনে রাখবেন যেই সমস্ত ডকুমেন্টস আপনারা আপলোড করেছেন সবগুলো ডকুমেন্টস কিন্তু লাগবে। কোনো একটা ডকুমেন্টস যদি আপনারা না সাবমিট করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু বাতিল হয়ে যাবে। এবং হার্ড কপিটা সাবমিশন করার ডেডলাইন হচ্ছে 17 জানুয়ারি, কিন্তু মনে রাখবেন যে অনলাইন ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 15 জানুয়ারি। তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই 10 তারিখের মধ্যে এই সমস্ত ডকুমেন্টসগুলো যাতে আপনারা সাবমিট করেন। এবং এই খামটা যখন প্রিপেয়ার করবেন, অর্থাৎ সমস্ত ডকুমেন্টস এই খামের ওপর রাখবেন, রাখার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সচিবালয়ের যে 2 নম্বর গেট আছে, 2 নম্বর গেটের কাছাকাছি যে অভ্যর্থনা কক্ষ আছে সেই কক্ষে 9 নম্বর কাউন্টারে আপনাদের যেতে হবে। সেই 9 নম্বর কাউন্টারে যাওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এরকম একটা বক্স পাবেন, সেই বক্সে লেখা থাকবে যে হাঙ্গেরি বৃত্তি 2021-2022। এই বক্সে আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করবেন বা জমা দিতে হবে। তো মনে রাখবেন শুধুমাত্র 2 নম্বর গেটেই কিন্তু এই বক্সটা পাবেন এবং 2 নম্বর গেটের কিন্তু আপনাদের জমাটা দিতে হবে। তো বিষয়টা তো মাথায় রাখবেন। এবং এখানে সময়টা দেখবেন 10:30-11 এবং 3:30-4:30 মধ্যে কিন্তু এই ডকুমেন্টসটা জমা নিয়ে থাকে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে নিজে সেখানে উপস্থিত থেকে বা অন্য কারো মাধ্যমে আমাদেরকে ডকুমেন্টটা সাবমিট করতে হবে ওই সময়ের মধ্যে। অর্থাৎ আমরা যদি ডকুমেন্টসটা বাই পোস্টে পাঠাই সেক্ষেত্রে কিন্তু তারা এই সময়ের মধ্যে ডকুমেন্টসটা সাবমিট নাও করতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজে থেকে বা আপনাদের কোনো ভাই বা আত্মীয় স্বজনের মাধ্যমে এই ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, নিজে যেয়ে বা কারো মাধ্যমে, বাই পোস্টের মাধ্যমে সেন্ড করবেন না। সেক্ষেত্রে আপনার একটা রিস্ক থাকে যে তারা 10:00 বা 11:00 মধ্যে কি তারা এই ডকুমেন্টটা সাবমিট করতে পেরেছে কি না। তো বলবো যে এই উল্লেখিত এই সময়ের মধ্যে আপনাদেরকে যে খামটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেই খামের ডকুমেন্টসটি এই বক্সে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তীতে ফোন করে জানাবে যে আপনার এই ডকুমেন্টসটা মিসিং আছে, এই ডকুমেন্টসটা আপনারা সাবমিট করেন, অথবা বা পরবর্তীতে তারা ডিরেক্টলি একটা সিলেকশন করবে। সিলেকশন করার পর আপনাদেরকে জানানো হবে যে কারা কারা সিলেকশন হয়েছেন এবং সিলেকশন হওয়ার পর আপনাদের একটা এন্ট্রান্স এক্সাম হবে। এটা হবে হচ্ছে ইউনিভার্সিটির পক্ষ থেকে, অর্থাৎ যেই সাবজেক্ট আপনি অ্যাপ্লিকেশন করবেন সাবজেক্ট রিলেটেড এক্সামটা হবে। এবং কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে ওরাল এক্সাম হতে পারে, অর্থাৎ আপনাদেরকে একটা ইন্টারভিউ হতে পারে স্কাইপে। এবং মনে রাখবেন এই সমস্ত এন্ট্রান্স এক্সাম বা স্কাইপ ইন্টারভিউ এটা কিন্তু অনলাইনে হবে, তো বাংলাদেশ থেকে সেটা দিতে পারবেন। তো এই হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের অ্যাপ্লিকেশনের প্রসিডিউর। এই অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্পর্কে যদি আরও কোনো কনফিউশন থাকে আমাদের গ্রুপে করতে পারেন, অথবা এছাড়াও ফেসবুকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ যারা পেয়েছে তাদের আছে সেই সমস্ত গ্রুপে আপনি জয়েন করতে পারেন, সেখানে আপনি তাদেরকে কোশ্চেন করতে পারেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার দেবো যেগুলো হচ্ছে আপনারা করবেন। সেটা হচ্ছে যে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম অর্থাৎ এই স্কলারশিপের মাধ্যমে স্টাডি করলে বা স্টাডি করার সময় আমরা কি পার্ট টাইম জব করতে পারবো কি না। অবশ্যই আপনারা পার্ট টাইম জব করতে পারবেন এবং আপনারা ম্যাক্সিমাম 24 আওয়ার্স জব করতে পারবেন পার উইক, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, সমস্যা নেই, এটা আপনার রাইট অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে ডিগ্রি শেষ করার পর
আমরা কি হাঙ্গেরিতে থাকতে পারবো বা সেখানে কি জব করতে পারবো কিনা বা ইউরোপে জব করতে পারবো কিনা বা দেশে ব্যাক করতে হবে কিনা, তো এটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, আপনারা ইউরোপে থাকতে পারবেন বা হাঙ্গেরিতে থাকতে পারবেন, সেখানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, সমস্যা নেই। এবং সর্বশেষ সামারিতে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই স্কলারশিপটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ, টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের মাধ্যমে আপনি ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এমনকি ওয়ান ইয়ার মাস্টার্স করতে পারবেন। এবং এই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন প্লাস হার্ড কপি সাবমিশন মিলে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনাকে হার্ড কপি বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রিতে সেন্ড করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন করতে আপনাদের কোনো ফি লাগবে না। এবং সর্বশেষ আপনারা সর্বোচ্চ একটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনারা যদি একের অধিক প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে এডুকেশন মিনিস্ট্রি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল করে দেবে। তো ভিউয়ার্স, এটাই ছিল স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ নিয়ে আজকের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, টিউটোরিয়ালটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের স্টুডেন্টরা সহজেই এই টিউটোরিয়ালটা দেখে তারা মোটিভেটেড হয়ে ইজিভাবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতি শনিবার লাইভে আসি যে কোনো ধরনের স্কলারশিপের ইনফরমেটিভ আলোচনা নিয়ে এবং সেই সাথে আমি চেষ্টা করি আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে। তো প্রতি শনিবার রাত 9টায় আমি লাইভে থাকি, সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং লাইভে এসে আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিব। তো চেষ্টা করবেন জয়েন করতে। আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়াল দেখা হচ্ছে ইনশাআল্লাহ।